হাই বন্ধুরা, চলে আসলাম অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন টপিকের উপরে। টপিকটা হচ্ছে আজ বাইকের ফুটেজ, যেমন গ্ল্যামার, স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডারের ফুটেজের উপরে। আমরা সকল সময় কী করি, আমাদের অ্যাভেলেবেল যেটা পাওয়া যায় লোকাল ফুটেজ, আমরা আমাদের ফুটেজ প্রয়োজন হলে আমরা কী করি, মিস্ত্রির দোকানে গিয়ে একটা লোকাল ফুটেজ লাগিয়ে নিই, অথবা মিস্ত্রিরা লাগিয়ে দেয়। মিস্ত্রিদের কাছে অরিজিনাল ফুটেজ থাকে অথবা থাকে কি না আমরা সেটাও খোঁজ নিই না, আমরা গিয়ে বললে আমাদের ফুটেজ দাও ভেঙে গেছে। তো এই ধরনের কারণে আমরা লোকাল ফুটেজ লাগাই, কেননা লোকাল ফুটেজের দাম কম, ওটা অ্যাভেলেবেল পাওয়াও যায়, আর একটা অরিজিনাল ফুটেজ লাগাতে গেলে প্রায় 250 টাকার কাছাকাছি দাম, বেশি একটা দাম জিনিসটা অনুযায়ী, মানে মাল অনুযায়ী দামটা খুবই বেশি, যেহেতু এটা অ্যাভেলেবেল অরিজিনাল পাওয়া যায় না। তো আজকে আমরা চলে আসলাম অরিজিনাল ফুটেজ, যেটা লাগালে লং লাস্টিং, কমসে কম গাড়ির সঙ্গে যেরকম আসে, একটা লাগানো থাকে 2-3 বছর, ঠিক সেরকমই লং লাস্টিং দেবে। ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা হলো এই, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন।